পশ্চিমা বিশ্বকে টেক্কা দিতে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক এবং রাশিয়া। আর এর জন্য শত্রুটা ভুলে বন্ধুত্বের বিকল্প নেই, বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখন দুজনেই তাই কাছাকাছি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা পড়েছে পশ্চিমা বিশ্ব। মাত্র কয়েক মাসের ব্যবধানে রাশিয়া ক্ষমতায় পুতিন এবং তুরস্কের ক্ষমতায় এরদোয়ান বসেছেন, ফলে আগামী 5-6 বছরের জন্য এই দুই নেতার হাতেই থাকছে তুরস্ক এবং রাশিয়া। অতীতে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, রাশিয়া এবং তুরস্কের স্বার্থগুলো এখন পরস্পরের উপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধ এই দুই দেশকে আরও ঘনিষ্ঠ করে চলেছে। দুই দেশের শত্রু এখন একই। তুরস্কের পারমাণবিক শক্তির এলিট ক্লাবে নিয়ে গেছে রাশিয়া, আর বসফরাস প্রণালীতে মিলিটারি ব্লকেট তৈরি করে ন্যাটো জাহাজ চলাচল আটকে দিয়ে রাশিয়াকে সুবিধা দিচ্ছে তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ রয়েছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধেই। পুতিনের কট্টর সমালোচক এবং বিরোধী আলেক্সি নাভালনিকে আমেরিকার এজেন্ট বলেও আখ্যা দেওয়া হতো। নির্বাচনের আগ মুহূর্তে জেলখানায় বন্দি অবস্থায় নিহত হন এই পশ্চিমাপন্থী রাজনীতিবিদ। পুতিনের চোখে ইউরোপীয় ইউনিয়ন অবিশ্বস্ত সহযোগী। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী এবং ন্যাটো জোটভুক্ত একটি দেশের উপর খুশি পুতিন, সেই দেশটি হচ্ছে এই তুরস্ক। পুতিনের সঙ্গে এরদোয়ানের এমন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যা অনেক পশ্চিমা নেতার সঙ্গেও নেই। নিজ দেশেও দুজনের শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই তারা নিজেরা যে সিদ্ধান্ত নেন তা বাস্তবায়নের ক্ষমতা রাখেন। সম্পর্ককে বন্ধুত্বের পথে নিতে 2016 সাল থেকে উদ্যোগ নেন পুতিন। ওই সময় তুরস্কে এরদোয়ানকে সরাতে সামরিক অভ্যুত্থান হয়েছিল, তবে টিকে যান এরদোয়ান। অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, লোকটাকে পছন্দ করুন বা নাই করুন, তিনি ঐক্য তৈরির ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেক পশ্চিমা দেশ ওই সময় এরদোয়ানকে সমর্থন দিতে দেরি করেই। এরপর এরদোয়ান রাশিয়াও সফর করেন, সেখানে গ্যাস পাইপলাইন বসানোর চুক্তি করেন। এছাড়া রাশিয়ার সহযোগিতায় তুরস্কে পারমাণবিক স্থাপনা তৈরি কাজ চালিয়ে যেতেও সম্মত হন। তুরস্ক এবং রাশিয়ার সম্পর্ক রাজনীতি এবং অর্থনীতিতেই কেবল সীমাবদ্ধ নেই, দেশ দুটি সামরিক অঙ্গনেও ঘনিষ্ঠ হচ্ছে। ঐতিহাসিকভাবে রাশিয়া এবং তুরস্ক এক বছরের বেশি যুদ্ধে জড়িয়েছে। যেসব জায়গায় দুই দেশের স্বার্থ জড়িত, সেখানে পরস্পরকে আঘাত করেছে তারা। লিবিয়া এবং সিরিয়ার যুদ্ধও তারই প্রমাণ। এই বন্ধুত্ব আগে বিগত বছরগুলোতে তারা পরস্পরের মুখোমুখি হয়েছিল। মুসলিম অধ্যুষিত আজারবাইজানের পক্ষে দাঁড়িয়ে যায় তুরস্ক, রাশিয়ার পক্ষ নেয় আর্মেনিয়ার। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে নেপথ্যে ছিল এই দুটি দেশ। নভেম্বরে দৃশ্যপট বদলে যায়। ভ্লাদিমির পুতিন নাগর্নো কারাবাখ অঞ্চলে পুরোপুরি সংঘর্ষ থামাতে একটি চুক্তি নিয়ে কথা বলছিলেন। পরে সেই চুক্তিতে রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান তিন পক্ষেই সম্মত হয়। আর্মেনিয়ার পক্ষে থাকা রাশিয়ার ট্যাঙ্কে যখন তুরস্কের ড্রোন আঘাত করেছিল, তখন উল্টো ঘটনা দেখল বিশ্ব। পুতিন প্রশংসা করলেন এরদোয়ানের, বাড়ালেন ব্যবসার হাত। পরের বছরের অক্টোবর থেকে পুতিন সুর পাল্টাতে শুরু করেছিলেন। বিদেশি বিশেষজ্ঞদের সামনে এরদোয়ানের প্রশংসা করে বলেছিলেন, এ ধরনের একজন সহযোগীর সঙ্গে কাজ করা নিরাপদ এবং আনন্দের বিষয়। অপরদিকে এরদোয়ান পুতিনের প্রশংসা বাক্যকে স্যালুট ঠুকে S-400 মিসাইল সিস্টেম পরীক্ষা করা শুরু করলেন। মাঝখান থেকে তুরস্কে ব্যবসা হারায় আমেরিকা। রাশিয়া ওই সুযোগে তুরস্কের কাছে তাদের ক্ষেপণাস্ত্র বিক্রি করে ফেলে। পুতিন এবং এরদোয়ান দুজনে বুঝেছেন, পরাশক্তির মধ্যে ভারসাম্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে এই শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়া এবং তুরস্ক পশ্চিমা শক্তির প্রভাব কমানোর জন্য আগেও যৌথ উদ্যোগ নিয়েছে। বলশেভিক বিপ্লবের পরবর্তী সময়ে এবং অটোমান সাম্রাজ্য পতনের পর কামাল আতাতুর্ক লেনিনকে বন্ধু হিসেবে নিয়েছিল। রাশিয়া তখন তুরস্ককে গ্রিস এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে যুদ্ধাস্ত্র দিয়েছিল। বিনিময়ে তুর্কিরা বলশেভিক অঞ্চলে তেলের নিয়ন্ত্রণ দিয়েছিল রাশিয়ানদের। 1921 সালে আতাতুর্ক এবং লেনিনের ওই চুক্তিতে তুরস্কের উত্তর পূর্বের সীমানা নির্ধারিত হয়। সাম্প্রতিক নাগর্নো কারাবাখ চুক্তিটাকেও ঐতিহাসিক ওই চুক্তির প্রতিশ্রুতি হিসেবেই দেখা হচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে পুতিন পশ্চিমাদের মোকাবেলায় তুরস্ককে কাছে টেনে নিচ্ছেন। আশা করছেন তিনি ন্যাটোর বিরুদ্ধে একে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এদোয়ান নিজের প্রভাব বাড়াতে পাশাপাশি রাশিয়াকেই। পুতিন এবং এদোয়ান দুজনকেই উচ্চাভিলাষী নেতা বলে মনে করা হয়। তাদের কাছাকাছি আসার ক্ষেত্রে দুই দেশের সীমান্ত পরিস্থিতির বিষয়টিও ভূমিকা রেখেছে। তুরস্ক এবং রাশিয়া দুই দেশেই ইউরোপ থেকে বিচ্ছিন্ন। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই, কিন্তু সফল হতে পারছে না। তবে এই দুই শাসকেই সাম্রাজ্য বাড়ানোর দিকে মনোযোগী, পুতিন তা প্রমাণ রেখেছেন। এখন এরদোয়ান কী করেন সেটাই দেখার বিষয়। টার্ক স্ট্রিম প্রকল্পের কারণে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হতে পারে বলে আশা করা হচ্ছে। এরদোয়ান টার্ক স্ট্রিম প্রকল্পে অফশোর সেকশনের কাজ সম্পন্ন হওয়ায় এক টুইট বার্তায় বলেন, টার্ক স্ট্রিম প্রকল্পটা আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমাদের অঞ্চলের জ্বালানি ভূ রাজনীতির জন্য একটি ঐতিহাসিক আনুপাতিক প্রকল্প। আমরা আমাদের রাশিয়ান বন্ধুদের সাথে নিয়ে এই প্রকল্পের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পুতিন টার্ক স্ট্রিম এবং আকু ইউ উভয় এই প্রকল্পকে রাশিয়া এবং তুরস্কের বহুমাত্রিক অংশীদারিত্বের অগ্রগতিশীল উন্নয়নের প্রতীক এবং আমাদের দুদেশের মধ্যকার বন্ধুত্বের প্রতিশ্রুতি বলে বর্ণনা করেছেন। তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে তুরস্কের ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি সবসময় একটি প্রধান ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। তুরস্কের S-300 সিস্টেম ক্রয় করার কারণে আমেরিকার উদ্বেগ প্রকাশ করেছে এবং তুরস্কের কাছে আমেরিকা F-35 ফাইটার জেট বিক্রি বন্ধ করে দিয়েছিল। তুরস্ক আমেরিকার সম্পর্কের অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং তুরস্কের সম্পর্কের উন্নতি হয়েছে। আমেরিকার সাথে সম্পর্কের অবনতি রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। তুরস্কের সরকারের পক্ষ থেকে এই ধারণা জন্মেছে যে এই সংকটে তুরস্ক মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে। রাশিয়ার সাথে সম্পর্কের কারণে তুরস্কের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে। তুরস্কের সাথে পশ্চিমা দেশগুলোর ঐতিহ্যবাহী সম্পর্ক ক্রমে দুর্বল হয়ে পড়ছে। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কের ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এর সাথে অন্যান্য দেশের সাথে তুরস্কের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বহুমাত্রিকতা আনা প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে ভাবমর্যাদা উজ্জ্বল করতে হলে তুরস্ককে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং নমনীয় অবস্থান গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, পুতিন এবং এরদোয়ানের এই সম্পর্ক তুরস্ক এবং রাশিয়ার ভবিষ্যৎ তৈরিতে কি প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্ক এবং রাশিয়া ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।